কাকা এটা আপনার আপনার গরু কয় দাঁতের গরু ভাই এটা হ্যাঁ দুই দাঁত কত চাচ্ছিলেন কয় দাঁতের গরু এটা আপনার না কত বিক্রি হয়েছে দাম করছেন কত অন্যের কাছে হস্তান্তর করবেন না 45,000 তাতে নাই এখনো না তার দেয়া পান বিড়ি সিগারেট থেকে অবশ্যই নিজেকে সরে রাখবেন সব কোরবানির জন্য কিনতেছে না মানুষজন হ্যাঁ কোরবানির জন্য কত জবর পালবি এমনিতে তো দাঁত না উঠতে পারে নাকি না দাঁত উঠবে দাঁত উঠবে না দাঁত উঠবে বিক্রি করবেন কয় দাঁতের গরু কত দাম চাচ্ছেন এটা 48 দেশি গরু না এটা কয় দাঁতের গরু দুই দাঁত কত চাচ্ছিলেন এটা চাচ্ছেন 58 50,000 বলছো আর আপনার আশা কত কত হলে বিক্রি করবেন আর একটু বেশি হলে বিক্রি করবেন এটা কয় দাঁতের এটা চাচ্ছে না এটা কত চান এটা চাচ্ছে 45 করতেছে আর আপনি চাইছেন কত আমি 48 বলে দিছি 48 বলে দিছেন লাস্ট দাম এটা তো ছোট এটা কত চান এটা কইতেছে 42,000 42,000 আমি 45,500 কয়া দিছি 45,500 দাঁতে নাই তো ওটাও এটা দুই দাঁত ওইটাই দুই দাঁত হ্যাঁ ওটা আবার দাঁত হয়ে গেছে এটা আপনার ওটা আমার সবই তো দেশি না ভাই সব তো সব এগুলা নিয়ে যায় কি কোরবানির জন্য বড় করা যাবে এখন হ্যাঁ বড় করা যাবে এটাও পালা যাবে তিনটাই পালা যাবে তিনটাই পালা যাবে পালা যাবে আরো বাড়বে মোটা হবে মোটা হবে এটা মোটা হবে এটা মোটা হবে এটা তো দাঁতে নাই এটা কি দাঁত হবে ঈদের ভিতর হ্যাঁ দাঁত হবে অল্প দিনের মধ্যে দাঁত হবে ফা ফা ভাই এটা কয় দাঁতের গরু দুই দাঁত কত দাম চান এটার 56 চাইছেন কত হলে বিক্রি করার আশা আছে আপনার বাড়ির ওজন হতে পারে কত টুকু আনুমানিক এটার 3 মণ তাহলে তো মনে হয় গরুর বাজার একটু ভালো এবার না কাকা আপনার গরু কয় দাঁতের গরু এটা দাঁতে নাই এখনো কত দাম চান কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি 62 দেশি না এটা হ্যাঁ দেশি
ভাই এই গরুটা আপনার সাদাটা কত চাচ্ছিলেন? এটা এটার দাম চাচ্ছিল 800। দেশি গরু? দেশি গরু। কয় দাঁতের গরু? দুই দাঁত। দুই দাঁত বেচার ইচ্ছা কত দেয়, কত হলে আশা করেন বিক্রি? 2042 হলে বেচা যাবে। 2042 বড়টা কয় দাঁতের ভাই? এই বড়টা কালোটা মাথায় তো পয়সা জিজ্ঞেস করি, কালোটা কয় দাঁত? কতটুকু ওজন হতে পারে আনুমানিক? এটার তিন মন মনে হয় বেশি হবে, বেশি হবে তিন মন। কত হলে বিক্রি করার আশা আছে? এটা আপনার 57-58। আপনারা তো কিনে নিয়ে আসেন সব? না, এই হাটেই কিনছি। আবার এই হাটেই বিক্রি করেন? লাভ থাকে এরকম ভাই? হাটে কিনে 2-4-5 হাজার হলে আপনারা বিক্রি করেন? এই শুধু কি শাড়ি কেনেন না অন্য গরু কেনেন, গাভী কেনেন? আমরা শাড়ি গরু, অন্য গরু কেনেন না আপনার? গ্রাহক কোনটা বেশি কেনে, দুধের গাভী কেনে বেশি না সার গরু কেনে বেশি? আমরা তো ব্যাপারি মানুষ। হ্যাঁ, গ্রাহক বেশিরভাগ আর আইডিয়া গরু কেনে, কেনে আর পালে হেরে তিন মাস চার মাস পালে বিক্রি করে দেয়। তিন মাস চার মাস পালে। আর এখন তো আবার সামনে কোরবানির জন্য মনে তো কিনতেছে, এখন কিনতেছে না সার গরু? আচ্ছা ভাই, এটা কয় দাঁতের গরু? চার দাঁতের। দেশি? দেশি। দাম চাচ্ছিলেন কত এটার? দাম 75 চাচ্ছে। কত হলে বেচার আশা আছে? কিছু কম হলে। কিছু কম? বাড়ির গরু? কয় দাঁতের গরু? চার দাঁত। চার দাঁত তো বড় হয়ে গেছে তাহলে। আপনার দেশি গরু? দেশি মানে একবারে দেশি। সার বছর? না না ভাই, সার বছর না ভাই। তাহলে তাই মধ্যে সার বছর? সার বছর। বছরের ছবি দিলে নিয়ে যান, নিয়ে যান যান। কত দাম চান এটার? চার দাঁতের গরু না? পুষ্টি হবে দাঁতে বাড়ির গরু? এটা যদি কেউ পালে এখন কোরবানির ভিতর কি এটা স্বাস্থ্য ভালো হবে? এটা কার? ওটাও আমার। এটাও আপনার? এটা দাঁতালা? ওটাও দাঁত, দুই দাঁত। সব আপনি দাঁতালা গরু আনেন না? এটার দাম চাচ্ছেন কত? 46। এটাও দেশি না? দেশি গাঁ হন কি? এগুলো দেশি বাসন না? তাতে নাই এটা? না, তাতে যাবে না। এটার দাম কত চাচ্ছেন? 42। এটা কার গরু?
আপনাদের ভাই এটা কয় দাঁতের গরু? এটা দুই দাঁতের গরু, দুই দাঁতের সার গরু, দেশি সার গরু, দেশি গরু। এটা দাম চাচ্ছিলাম কত? আমার লাভ হবো, তাছাড়া এটার ওজন আসতে পারে কত? চার মন হবো, চার মন। রাহাই গরু তো এখনো কষাই হয় নাই, এখনো পালা লাগবে আর। জি জি, কোরবানির মতো পালা লাগবে, কোরবানির মতো পাললে গিয়ে সার গরু হবে। ১,২০,৩০ বেচা যাবে, ১,২০,৩০ বেচা যাবে, বেচা যাবে সার গরু।